তোমরা এখন সবাই ঘরবন্দী, স্কুলে যেতে পারছো না, বাইরে বেরোতে পারছো না, ঘরে বসে আর কতক্ষণ সময় কাটবে? তাও তোমাদের অনেক বন্ধুদের বাড়িতে একটু বাগান আছে বাড়ির সামনে, কিংবা তিনতলায় ছাদ আছে। দেখা যাক তোমার বন্ধুরা সেই ছাদে বা বাগানে গিয়ে কিভাবে সময় কাটাচ্ছে। ছোট্ট বাগান, সেখানে যদি দেখি যে ছোটু ঘুড়ি ওড়াচ্ছে, আজকে খুব সুন্দর হাওয়া, ও খুঁজে খুঁজে একটা ঘুড়ি বার করেছে, সেইটা নিয়ে এসে বাগানে ওড়াচ্ছে। লাটাই ধরে রয়েছে হাতে, মাঞ্জা টাঞ্জা সব লাগানো, ছোট জামায় সুপারম্যান লেখা রয়েছে। তোমাদের মধ্যে কে কে সুপারম্যান ঠিক করো। এইবার আমি দেখো ঘুড়িটাকে কিরম আঁকছি। ঘুড়িটা আকাশে পতপত পতপত করে উঠছে, এবং উঠতে উঠতে ঘুড়িটার খুব মজা হয়েছে, খুব খুশি। আকাশে উঠতে পারলে কে না খুশি হয়, ঘুড়িটাও তাই খুব খুশি, এক গাল হাসি দিয়েছে। এখন কি হলো, ওকে দেখে প্রিক্সি মানে ওর আদরের সেই কুকুর প্রিক্সি, সেও ছাদে চলে এসছে। শুধু আসেনি, ওর প্রিয় বলটাকেও সঙ্গে নিয়ে এসছে। এইবার দেখো ছোটুর দিদি, সেও ছাদে কি করছে। ছোটুর দিদির নাম হচ্ছে মুনিয়া। তো মুনিয়া ঘুড়ি ওড়াচ্ছে না, সে খুব ভালো ছবি আঁকে, স্কুলে সবসময় ফার্স্ট হয়।
পাড়ার কম্পিটিশনে প্রাইজ পায়, ফার্স্ট প্রাইজ। তো ও এসছে ছাদে ওর আকার সব সরঞ্জাম নিয়ে ছবি আঁকতে বসেছে। ছোটুর দিদি মুনিয়া, ওয়াটার কালার করে, কখনো ক্রেয়ন দিয়েও আঁকে, স্কেচ পেন দিয়েও আঁকে। এখন আজকে ও ওয়াটার কালার করছে। মুনিয়া খুব পাখি ভালোবাসে, ওকে যখনই কিছু আঁকতে হয় ও আগে একটা পাখি এঁকে ফেলে। গাছে ডালে পাতার উপর বসে আছে একটা পাখি, আকাশে একটা সূর্য, এটাও ড্রয়িং বোর্ড টিপ লাগানো। এটা হচ্ছে ওর প্যালেট, তোমরা নিশ্চয়ই এই রকম প্যালেটে ছবি আঁকো, রংগুলো। আর এই হচ্ছে ওর ক্রেয়নের সমস্ত রংগুলো, বিভিন্ন রং। এটা ক্রেয়নের ছোট একটা বাক্স। মুনিয়ার প্রিয় স্কেচ খাতা, ও বেড়াতে গেলে বাবা মার সঙ্গে যখন বেড়াতে যায় এখানে ওই খাতায় নানা রকম ছবি আঁকে, ল্যান্ডস্কেপ আঁকে। ও স্কেচ পেন নিয়ে যায়, ও পেন্সিল নিয়ে যায়। ওদের ছাদে আরেকজন থাকে, সে হলো চিকচিক। চিকচিক কে জানো? চিকচিক হলো ওদের পোষা কাঠবিড়ালি। ওরা যখনই ছাদে এসে কিছু করে, চিকচিক এসে মন দিয়ে দেখে কি হচ্ছে না হচ্ছে। তো আজকে ও দেখছে যে মুনিয়া এসে ছবি আঁকছে, চিকচিক চলে এসছে। ওকে বাদাম দিয়েছিল, সেই বাদামগুলো রয়েছে, ও বাদাম খেতে খেতে চলে এসছে। দেখতে ছাদে ছোট মুনিয়ার মা ফুল গাছ করেছে টবে। প্রচুর ফুল ফুটেছে, মা খুব যত্ন নেয় গাছপালার। ফুল থাকলে প্রজাপতি আসে, প্রজাপতি আঁকা হলো একটা। পাড়ায় কাগেদের একটা বড় দল আছে, তার মধ্যে সব থেকে যেটা পাজি সেটা মাঝে মাঝে ওদের বিরক্ত করে, এখন এসে বসেছে।
মালতী লতার একটা বড় ঝাড় পাঁচিল টপকে ওদের ছাদের মধ্যে চলে আসে। সেখানেও কত পাখি, দোয়েল টুনটুনি সারাক্ষণ কিচির মিচির করে, চড়াইও থাকে। আকাশে একটু মেঘ থাকবে, যদিও এখন খুব গরমকাল, তাও মাঝে মাঝে তো একটু মেঘ করে, মেঘ আঁকতে দোষ কি। মেঘ হয়ে গেল, এবার দেখা যাক ফিনিশিং গুলো কিভাবে করি। ছোটুর প্যান্টটা একটু কালো করে দেওয়া যাক, মুনিয়ার জামা একটু ডিজাইন হবে না, নিশ্চয়ই হবে। হয়ে গেল মুনিয়ার জামায় ডিজাইন। পিক্সির পিঠে একটু কালো কালো ছোপ, তাহলে আমাদের মুনিয়া আর ছোটুর ছবি শেষ।